রবিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের সাহাচেতন এলাকায় বাঁকা নদীতে প্রতিদিনের মতো এদিনও মাছ ধরতে যায় স্থানীয় যুবক শেখ রাহুল। হঠাৎই মাছ ধরার সময় জালে একটি কচ্ছপ উঠে আসে। খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের হাতে কচ্ছপটি তুলে দেওয়া হয়। আমরা এখানে বাঁকায় প্রতিদিন মাছ ধরি, রাত্রিরে প্রায় দিনই মাছ ধরি। তো আজকে হঠাৎ করে জাল মারছিলাম আমি, তো জালে হঠাৎ দেখি একটি কচ্ছপ উঠে আসে। তো আমরা প্রথমে বুঝতে পারিনি ওইটা কী, কারণ মাথা পাতা সব ঢুকিয়ে দিচ্ছিল, তাদের ফেলে দিচ্ছিলাম। দিয়ে তখন দেখি মাটিতে পা দিয়ে হাম্মাগুড়ির মতো চলাফেরা করে। যে আমরা ওইটাকে তুলে রাখলাম, বন্যদপ্তরকে ফোন করলাম, ওইখান থেকে লোক এলো, নিয়ে গেলো কচ্ছপটাকে। কেমন কি ওজন বা কত বড় ছিল মনে হচ্ছে? ওটা বড়ই কচ্ছপ ছিল, মানে খুব একটা ছোট নয়, বড় কচ্ছপ। ও ওজন হবে ওইটা 7-8 কিলো ওজন হবে। আচ্ছা, তো কি মনে হচ্ছে কিভাবে এলো বাঁকায়? বাঁকায় তো খুব বেশি দেখা যায় না কচ্ছপ। আমরা এর আগে কোনোদিনও ধরিনি, এই প্রথম হলো এটা। হয়তো আজকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির প্রভাবে কোনো ক্রমে চলে এসেছে। বনদপ্তরের কর্মী সম্রাট বাগদি জানান, বৃষ্টির কারণে কচ্ছপটি ভেসে এসেছে। মালির বাগানে এখানে এখান থেকে কচ্ছপটা তুলে দিলে আমাদের বনদপ্তরের হাতে। এটা আমরা নিজে আমরা বনদপ্তরে আমরা গিয়ে জমা দিলাম। আচ্ছা, সেখানে কি মানে রাখার কোনো ব্যবস্থা আছে? এ কি বাঁকায় পাওয়া গেছে এটা? হ্যাঁ, এটা বাঁকায় পাওয়া গেছে। বাঁকাতে তো মানে কচ্ছপ তো পাওয়া যায় না, এই কচ্ছপ কি করে এলো মনে হচ্ছে? এই কচ্ছপটা হয়তো বৃষ্টিতে হয়তো চলে আসতে পারে, বৃষ্টিতে হয়তো পুকুর নালা ভরে গেলে সেখান থেকে হয়তো কচ্ছপগুলো বেরিয়ে আসে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।